আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা তেমন কিছু না, আমরা এদিকে বরিশাল গেছিলাম, বরিশাল থেকে ঢাকা চলে আসলাম, তাদেরকে রেখে আসলাম, তাদের ছবি দেখতেছে না তখন। এদের সাথে আমার ঈদের সময়টা ভালোই কাটছে, ঈদে এবার ঈদে বেশি কিছু যাই নেই, এদের সাথে ঘুরছি বিভিন্ন জায়গায়, কিছু একটা অংশ দেখাই চেষ্টা করছি। তো সকালবেলা খুব সকালে উঠলাম, আকাশে হালকা হালকা মেঘ, ভোরবেলা গাছে হালকা বাতাস আছে, মৃদু বাতাস। আজকে আমি বরিশাল থেকে ঢাকা যাবো, নতুনবার বাস স্ট্যান্ড আসলাম সকাল 6টার আগেই, 6টার আগে অন্তত 6টার সময় বাস আসবে, 5:30টা বাসার দিয়ে রওনা দিচ্ছি, 10 মিনিট আমি ফ্লাইট যাবো সুপ্রকে আসতে। আমরা আসলাম, আসলাম ওরা বাসে বসে, আমার সাথে রাজা সিনহা সাদি সিনহাম্ম, আমি একটু সবাইকে দেখাইলাম বরিশালের বাস স্ট্যান্ডের ভিউটা, নতুনটা বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকা যাই, খুব সহজেই যাওয়া যায়, 4 ঘন্টা 3.5 ঘন্টা 5 ঘন্টা লাগে অনেক সময়। মোবারক জানাই সেই যে পরে পোস্টার দেখবেন আপনারা। তো আমি বেশি কিছু কথা বলবো না, পথে গিয়েছিলাম, তবে সাঁকুড়া পরিবহন এত দ্রুত চালাইছে আমার মানে বিষয়টা একটু খুব কষ্ট, কি মানে কষ্ট লাগছে, আমি ঘুমাই নাই সকালবেলা, সারা রাতে যদি ঘুমাই নেয় ওরা ঘুমাইছিল, আমি ঘুমাই নেই পথে আর লাগাই আমি সাঁকুড়া পরিবহনে দিচ্ছি দিয়ে আবার যেই গেলে আসতেছি রান পাশে, এখানে এরা গাড়ি দেখা দিতেছে যদি আমরা আসলাম। তো গাড়ি ছেড়ে দিল এইমাত্র, ওই যে সুপারভাইজার শাহিন পরিচিত আমার, এই যে ওরা ঘষিয়ে দিছে। ছয়টা পাঁচে নতুনলা বাস স্ট্যান্ড থেকে বরিশাল থেকে ঢাকা দৃশ্য রওনা দিল, এই যাই নিয়ে ছাত্র এসি বাস দেখা যাচ্ছে। সকালবেলা এসি বাস দেয় না সাধারণত, ওরা দেয় 8টা 9টা 10টা, এই যে আর আমরা যেহেতু সকালে টিকিট করছি, আমরা তো এসেছি ঢাকায় ঢুকবো আমরা 10টা 7টার মধ্যে, তো এই জন্যে আমরা সব সকালে টিকিট করছি, অনলাইনে টিকিট নিয়েছি। তো সবাইকে বলি সাকুরে অনলাইনে টিকিট না কিনলে সরাসরি কাউন্টারে চলে যাবেন, কাউন্টারে গেলে সামনে সিট হবে, অনলাইনে পিছিয়ে সিট রাখে, এটা তথ্য দিয়ে রাখলাম যাদের ভালো লাগলো। আমি যেটা যাইয়া ওখানে আলো করলাম যে দেখলাম যে মাঝখান দিতে সামনে সব বুক অন্য বলে ফেলাইছি সত্য কথাটা, যাই হোক আমরা সত্য কথা বলছি, আমি আমরা তো সত্য কথা বললাম, যারা কাছাকাছি থাকবেন তাদের যাই ঠিক কিনে নেবেন, অনলাইন চার্জও বাজবে, যদি হাই সিনহা আম্মুর সাথে সিনহা হাই শুনতেছে সকালবেলা দিল্লির বাতাস সশস্য শব্দ বেগাচ্ছন্ন আকাশ কাশীপুর অতিক্রম করতেছি, গাড়ি চলে কাশীপুর একটা দেখাইলাম, যদি বাম পাশে কাশীপুর সাজি আবার হাইছে চিন্তা আবার হাইছে ভিডিও কার দেখতে গেলে বাবাই খাইবে।
ভাঙ্গা ছাড়ানোর পর কি অবস্থা হয়েছে গাড়ির? 102 থেকে 120 পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করছি আমি, মানে আশ্চর্য হয়ে গেছি এত স্পিডে এরা বাসটা চালাইছে। আমি কখনো এইভাবে উঠি নাই এত বড় হাই স্পিডে। আমি কালকে বাসে এই জন্য এই বাসে ওঠার জন্য রিকমেন্ড করতেছি না, তো আপনারা একটু বুঝে নিন কোন বাসে উঠবেন। Thank you.
আমরা এসে পড়ছি যাত্রাবাড়ি ধোলা। এবার আমরা এখান থেকে আর 5 মিনিটের পরে নেমে যাবো। তো একটা গাড়ি নিলাম, এভাবে চলে আসলাম 10টা বেজে। সবাই ভালো থাকেন, ভিডিওটা তেমন কিছু নাই, যাওয়া আসার কিছু মুহূর্ত ধরে রাখলাম আর শুরুতে কিছু ছবি দিয়েছি, এটা স্মৃতি হিসেবে থাকবে। এই জন্য ধর স্মৃতি 100 বছর পর মানুষ দেখতে পারে, এই জন্য রাখলাম। আজকে প্রচুর গরম পড়েছে, 40-এর কাছাকাছি আমার মনে হইতেছে, যেমন নামাজপত্রেই খুব কষ্ট হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীগুলোকে আবার দেখবে। আল্লাহ হাফেজ।